हे गाइस वेलकम बैक टू माय हार्ट। तो तुम्हारा देखे चो निश्चय मैंने जो नेम वो चेंज कर दिए किरण बोईटा चेंज कर माय हार्ट दिए। तो माय हार्टा हमारो हार्ट और मैं ये अनेक अनेक रिजने रेखे। तो तुम्हारा केमन लगल प्लिज बोलो नाम एन बजे 10টা और फार्ष्ट क्राई दिए कल के दिए हाफ हाफ कर तो ड्रेस आसते ही आमादे बिरक्ति ही आज मानुष एक बारे अर्डर कर एक बारे आसुक ना तीन बारे एस। तो आज के देखो ड्रेसगुलो अलरेडी सब चले तो आज के ब्लगे तुम्हें देखो और आज के सेम हमारे साथ ही उठे जानिना कि सब करब एखे जलटा गरम बस ओके कले गैस जाली एक हाथे। तो देखा जाक ओके एबार रेडी करब खावाब माने लिटरली आमार चोख दुटो देखते पाच्छो एई जे जल बसे तो चलो। ओ हाँ कालके स्टिकारटा आमि तोमादेर एकटु देखिये आनि आर एकबार चलो। देखो आपात तो यटुकानी हो मैं ओईगुल लागिए और एकटूखानी आज के करब क्यों सब समय टाइम है ना ओके लिए थकते व्यस्त ही थी। तो भय पाचल बाबू की बोलें ना बोलने किचू बोले जतटा भय पाचल अतटा किचुनी भले लागे भालू लगे बाबू बाथरूम में जा रही है। जनता गरम ता 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 तो এখন বাইরে গেছে দাদার সাথে আর মানে জল গরম হয়ে গেছে। আর তোমরা চটপট কমেন্ট করে বলো আমি বাবু কাকে বলি। যদি তোমরা জানতে চাও যে আমি বাবু কাকে বলি তো তুমি তাড়াতাড়ি কমেন্ট করে দাও তারপর আমি তোমাদেরকে বলবো আমি কাকে বাবু বলি। এখানে জলটা গরম হয়ে গেছে আমি এখানে ভরবো জলটা। সবে একটা কাজ হয়েছে ও জলটা গরম হয়ে গেছে আর এবার করব বাটিটা দেব আর স্যার এখন ঘুমাচ্ছেন। সকালবেলা তোমরা ভাবো যে গলার ভয়েসটা এত আস্তে কেন ঘুম থেকে উঠলে এমনি হয় আস্তে হয়ে যায় সকালবেলাটা। তো এই করবো এখন ওর খাবারটা গুলবো ও আসবে মুখটা ধোয়াবো আজকেও সেই লেট ও ঘুমালে কি হয় আমি তাতেই স্নানটা করে আসতে পারি আর ও এখন কারোর কাছে থাকতে চায় না খুব প্রবলেম করে। আর ওই জন্যই আর কালকে দেখলে তো এই ক্লিপগুলো আমি ছোটো ছোটো ক্লিপগুলো আমি মানে তুলে রাখি সব সময় যাতে পরে মানে দেখতে পাই বা কিছু। তো দেখেছো তোমাদেরকে দেখালাম যে একটা ক্লিপ যে ওকে ওখানে লুকিয়ে রেখেছিলাম। আমি এরকম প্রায় অনেক ক্লিপই তুলে রাখি সবসময় তোমাদেরকে দেখাবো বলে। তো আজকেও কিছু না কিছু একটা ক্লিপ দেখাবো নিশ্চয়ই। তো ঠিক আছে চলো আমি স্নান টান করে ওকে খাইয়ে দিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি নাহলে অনেক দেরি হয়ে যাবে। ওকে সবাই গেছে আমি তাদেরই চট করে ওয়াশরুম দিয়ে একটু ফ্রেশ হয়ে আসি। তারপর আজকে অনেক কাঁচা কাঁচা আছে মানে কালকে দিয়েও অনেক জামা প্যান্ট মানে ডেইলি পাড়ে অনেক করে তাও কালকে কাজ তো হয়নি আজকে আজই আছে। ওগুলো কেচে ওকে খাইয়েটাই ও ঘরে দিয়ে ও জেমার কাছে বা দিদির কাছে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। চলো পরে দেখা করছি।
মুখে দেয় না। হবে না ওইগুলো নিয়ে গেলে অনেক হয়েছে, চলো খাবে, মুখ দিয়ে খাবে। মুখ তো হয়নি, হ্যাঁ দুপাশে চুল বেঁধে দেবো, চলো চলো। হে গাইস, তো অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করছি, এখন বাজে 1:15। ঘরের অবস্থা খুব খারাপ, ইগনোর করে দাও। এই দেখো এখানে একটা পিম্পল হয়েছে, আর দেখলে তো কত দুষ্টুমি করে। দাদু আর ঠাম্মার সাথে দাদার সাথে খেলছিল ওখানে, বাসনপত্র পুরো তোমাদের দেখালাম। আর ও এতক্ষণ ঘুমাচ্ছিল, 11:30 দিয়ে ঘুমাচ্ছিল, আর এখনই উঠলো। এই দেখো ঘুম থেকে উঠেছে, জামাটা ঠিক করো। এটা হচ্ছে নাইট ড্রেস, এটা পুরনো টি শার্ট, গেঞ্জি, স্যান্ডো। চুল বেঁধেছিলাম, চুল দুটোও খুলে দিয়েছে, সব পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। এই সারাদিন এত বদমাশি করতে থাকে না, কি বলো। আর ওকে এখন আগে খাইয়ে নেবো, তারপর ওকে স্নান করাবো, কেন যখনই ওকে আমি আগে স্নান করে দিই তারপর খাবে, তখনই ও ম্যাক্সিমাম টাইমে তখনই ও বমি করে দেয়। তো ওই জন্য আজকে ওকে আমি এখন খাইয়ে নেবো, মিক্সিতে খাবারটা করে নিই, করে খাইয়ে তারপর স্নান করবো। আজকে অনেক দেরি হয়ে গেছে, 1:15, আর আমার অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, কেন সকাল দিয়ে কিছু খাইনি, আর এত জোরে খিদে পেয়েছিল যার জন্য আমি খেয়ে নিয়েছি। তো আবার আর কিছু খাবো না, আমি খেয়েছি, এই জাস্ট 15 মিনিট হয়েছে আমি খেয়ে নিয়েছি। চলো এখনই তোমাদের আমার র্যাকটা দেখিয়ে দিই, অনেকদিন ধরে দেখানো হচ্ছে না আমি কী কী রেখেছি র্যাকে। চলো দেখো, র্যাকে রেখেছি এইগুলো আমার বিয়ের আগে, আমি যখন তোমাদের বিক্রমদা আমাকে স্কুলে নিয়ে যেত তখন অনেক কিন্ডে জয় কিনে দিত, তো এইগুলো সেই কিন্ডে জয় গিফট। আর এই র্যাকে আছে ডোরেমন, পাখি, আর এটা হচ্ছে আমার একটা মানে ফ্রেন্ড কাম বৌদি মৌ, ও গিফট করেছিল। আর এখানে ওপরেও আছে সেম এই পুতুলটা ন্যাড়া, আর এইটা আমাকে দাদা গিফট করেছে, এই মাকের এই আমার ফ্রেমটা, যেটা মগে, এটা একটা কাপ মগ, তো এটাও আমাকে দাদা দিয়েছে। আর ওপরে আছে এরা দুজন, কবির আর বনি, এদেরকেও তোমাদের বিক্রমদা আমাকে বিয়ের আগে দিয়েছিল, তো এদেরকেও সাজিয়ে রেখেছি। আর তার উপরে আছে সন্টুর একটা ছোট্টবেলার দুদিনের, একদিনের ফটো এটা,
আর এখানে আজকে ওর মাসিমণি ওকে এটা গিফট করেছিল এই খেলনা। তো ওভারঅল আমার একটার সাইজটা এরকম, আর জিনিসপত্র রেখেছি দেখে নাও। তো অনেকদিন ধরেই তোমাদের দেখানো হয়নি যে র্যাকে আমি কী কী রেখেছি, তোমাদের সাথে আমি শেয়ার করব। ওর ফার্স্ট ক্রাই দিয়ে সব ড্রেস চলে এসছে। তো একটা টাইম বেছে আমি তোমাদের সাথে আবার দেখা করছি, যে টাইমটা আমি ফ্রি হয়ে থাকব ওকেও সব কিছু করে নেবো, ওর খাওয়া দাওয়া হয়ে যাবে। আবার বিকেলে দেখা করছি, কেন এরপরে আমি আর তোমাদের সাথে কথা বলতে পারবো না। আই থিঙ্ক আমার একটু কিছু কাজ আছে, ভাবছি ওকে এখন খাইয়ে তারপর স্নানটা করিয়ে ওকে দিয়ে দেবো দিদির কাছে। আর ও জামা প্যান্ট এত এসছে, ওর আলমারিটাও তোমাদের দেখিয়ে দিই, একদমই জায়গা নেই আলমারিতে, জানি না নতুন জামা প্যান্টগুলো কোথায় রাখবো। এইটুকুনি বয়সে যদি এরকম অবস্থায় বড় হলে আমরা কী করবো? চলো ওর আলমারির লুকটাও তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথমত এখানে ওর ওষুধপত্র জুতো টুতো ভর্তি, ঠিক আছে। তারপর একটা দেখো জামা প্যান্ট, এত জামা প্যান্ট, নিচেটা ব্যাগ, একটুখানি নতুন আরও কিছু ড্রেস আছে। আর এখানে এখানে এই বাস্কেটটাতে পুরো জামা প্যান্ট ভর্তি, নিচের এই টুলটাতেও জামা প্যান্ট ভর্তি। এটা একটা টুল যেটা উল্টানো থাকে, ওটা একটা টুল টাইপের যেটা উল্টানো থাকে। তো ওটাকে আমি সোজা থাকতো, তো ওটাকে আমি উল্টে, যেহেতু প্যাসেজটা অনেক আছে আমি DIY করেছি, ওটাকে উল্টে দিয়ে ওর মধ্যে অনেক ওর যেগুলো ওয়েস্টেজ জামা কাপড় ছোটো হয়ে গেছে ছোটোবেলা ওইগুলো রেখে, তো একটা জায়গাও হয়ে গেল আর একটা মানে রাখারও জায়গা হয়ে গেল, কেন নাহলে রাখার কোনো জায়গা নেই। আর দেখতে পাচ্ছ দোলনাটার কি অবস্থা, ও তোমাদের জুতোটা দেখিয়ে দিই, এই দেখো। তো জুতোটা অনেক কিউট, ফোনে হয়তো বড় বড় লাগছে বাট ছোটো, এতটা ছোটো। চলো আমি তোমাদের সাথে আবার দেখা করছি বিকেলে, সব ওর ড্রেসগুলো আজকে তোমাদের দেখাবো ওর, তারপরে আরও এক্ষুনি বিছানা দিয়ে পড়ে যাবে আর একবার উল্টালেই। তো টাটা, পরে দেখা করছি, বাই। হে গাইস, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তোমাদের তো ওর ড্রেস দেখানোর আগেই একটা জিনিস দেখাচ্ছি, যেটা আজকেই এসছে ড্রেস, আর ফার্স্ট ক্রাই দিয়ে ওকে পরিয়েছি, পরিয়ে ওর অবস্থাটা দেখো তোমরা, দেখো এই ড্রেসটা এসছে আজকে, আর যেগুলো কালকে এসছে ওইগুলো কালকে দেখাবো। জুতোটা দেখো, পাটা ছাড়ো, বেল্টটা দেখো খুলে দিচ্ছে, মানে সব কিছু খুলে দেবে, কিছু পরবে না, এই অবস্থা। সব দাদুকে, তারপরে ঠাম্মাকে, জ্যাঠাকে, সবাইকে ডেকে নিয়ে এসছি, দেখো কি করছে, দেখো জুতোটা মানে পা দিয়ে খুলবে। জামাটা কেমন লাগছে একবার তুলে দাঁড় করো, বেল্টটা খুলে দিলো, দেখো জামাটা ভালো লাগছে যদি কমেন্টস করে বলো, ঠিক আছে। আর পরে দেখা করছি তোমাদের সাথে, বাই। নাও নাও, আচ্ছা শুরু, দাঁড়াই দাঁড়াই, এই যে এই যে দেবো তোমাকে এইগুলো, এনা মুখে দেয় এটা, মাপে ঠাকুর মাপে, বিয়েটা বন্ধ করতে হবে পাপা। Look at that, it's too little.
দেখা বন্ধ। নমো 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 নাতে না নম করো নম নমো নমো নম শোনো, কামড়াচ্ছো তুমি বাম্মাকে? বাবা রে বাবা, আন না আন না আন না 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 না, তুমি এত দুষ্ট হয়ে গেছো। আন না, শোনো, ছেড়ে দাও, তুমি চলো চলো এদিকে আছো না, আমরা রান্না করে যাবো, চলো 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 চলো, আসো আসো, শোনো, না না আমাকে কামড়াবে, আসো আসো আসো। তোমাদের দেখালাম, সন্ধে দিতে গেছে আমার সাথে, আমার সাথে সন্ধে দিতে গেল, সন্ধে দিয়ে ওখানে ওরকম করলো। এক সেকেন্ড, আমি জল ফুটছে, চায়ের একটু চা পাতাটা দিয়ে নিই। কি বলছিলাম, দেখতে পারলে সন্ধে দিতে গেছিলো আমার সাথে, সন্ধে দেওয়ার ওখানে তো সব কিছু নেবে, বাসন পোষণ, ওর খুব ভাল লাগে সন্ধ্যের ওখানে যেতে। আর এসে দিদার ওর বম্মাকে কামড়াচ্ছিল, মানে একটা খেলা একটা। আর দুপুরবেলা দেখলে তো ওর ড্রেসটা এসেছিলো পরে, মানে এক সেকেন্ড দাঁড়া ছিল না, মানে জুতোটা যা ছিঁড়ে দেবে। আর তোমাদেরকে আমি দেখাবো ওর ড্রেস যে এসে, ওটা দেখাবো, ঠিক আছে? দেখে দেখো ব্লগটা, অনেক ফানি। আর ঘরে আসতে পারছি না, দিদা টিভি চালিয়ে টিভি দেখছে, তাই চা বানাচ্ছি, দিদা এসছে। আর আমি ও নাইটি চাইনি বাবা, সন্ধে দিয়ে তোমার দুষ্টুমি কথাটা একটু সবাইকে বলে দেখো, চাটা ফুটছে, র চা বানাচ্ছি, চাটা ফুটছে, ও ওটা গিয়ে ধরবে। দেখো বদমাশি, একটা সেকেন্ড চুপ থাকে না। আমি নাইটিটা চেঞ্জ করিনি, সন্ধে দিয়ে এসে চেঞ্জ করবো। আর আমি ফাইনাল দেখা করছি তোমাদেরকে, ওর ড্রেসগুলো দেখি, আর আমার দাঁতটা
লাল থাকবে, কারণ আমি এখন পান খাবো। চলো চা হয়ে গেছে, চাটা দিই নি, দিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। হে গাইস, এখন বাজে 10টা, 10:30 বাজে, আর আমি এখন আর ব্লগিং এর হালাতে নেই। আর আমি তোমাদের নেক্সট ব্লগে পাক্কা ড্যাম শিওর কেউ ড্রেসগুলো দেখাবো। আর সন্ধ্যে দিয়ে ওকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম, কেন বাড়ির কেউ ছিল না, ওকে আমাকেই রাখতে হয়েছে পুরো সারা সন্ধে। আর ব্লগটাও অনেক বড় হয়ে গেছে, আমি আর বেশি বাড়াচ্ছি না ব্লগটাকে। আর কালকে আমি তোমাদের কালকে ব্লগে আমি পাক্কা পাক্কা প্রমিস পাক্কা আমি তোমাদের ডেফিনেটলি ওই ড্রেসগুলো দেখাবো, আজকে আর দেখাতে পারলাম না। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, এগুলো পুরো ফ্রিতে আসে, তো লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর টিল দেন টেক কেয়ার, বাই বাই।